আর্থিক সুবিধার জন্যই জশ হেইজেলউড, ক্যামেরুন গ্রিনরা আইপিএল খেলছেন এমন ইঙ্গিতই দিয়েছেন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্লার্ক বলেন, কোনো প্লেয়ার যদি আইপিএল থেকে দুই মাসে ৩ কোটি টাকা পায়, তাহলে ওই সুবিধা যতক্ষণ পর্যন্ত না তারা বোর্ড থেকে পাবে, তারা ন্যাশনাল টিমের হয়ে সময় দিতে চাইবে না। চার মাসের দীর্ঘ বিরতির পর ইঞ্জুরি থেকে ফিরেই জশ হেইজেলউডের আইপিএল ম্যাচ খেলা নিয়ে তাই প্রশ্ন তুলেছেন সাবেকেই অস্ট্রেলিয়ান অধিনায়ক। অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিন মাঠ দাপিয়ে বেড়ানো এই ব্যাটার অস্ট্রেলিয়ান পেসার হেইজেলউডকে চলমান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার পরিবর্তে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ অনলাইন সংবাদ মাধ্যম ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক বলেছেন, আমি জানি না কেন সে অতিরিক্ত আইপিএল ম্যাচ খেলছে, আমি জানি না কেন সে এখন অস্ট্রেলিয়াতে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ঘনিয়ে আসা অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এছাড়াও মাইকেল ক্লার্ক আরও প্রশ্ন তুলে বলেছেন যে কিভাবে ইংল্যান্ডের সাথে অ্যাশেজের লাল বল ক্রিকেটের জন্য আইপিএল আদর্শ প্রস্তুতির মঞ্চ হতে পারে। সে যদি অস্ট্রেলিয়াতে নেটে বোলিং অনুশীলন করত, তাহলে আইপিএলে খেলা ম্যাচের চেয়েও বেশি বোলিং করে বাড়তি প্রস্তুতি নিতে পারত। কিন্তু আমি জানি না, যদি সে 3 ওভার 4 ওভার করে বোলিং করতে থাকে, তাহলে কিভাবে সেটা অ্যাশেজের জন্য ভালো প্রস্তুতি হতে পারে। বিশেষ করে যদি ইঞ্জুরির কারণে ক্রিকেট থেকে জশ হেইজেলউডের দূরে থাকার সময়টা বিবেচনায় নেওয়া হয়, কিংবা টেস্ট ম্যাচ খেলায় যে দীর্ঘ বিরতি পড়েছে তার সেটার প্রেক্ষাপটে। হেইজেলউডের আইপিএলে অংশ নেওয়ার সিদ্ধান্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার হস্তক্ষেপ করা উচিত ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা এখনও এটা করতে পারে বা থামাতে পারে। এছাড়াও আইপিএলে ক্রিকেটারদের খেলতে যাওয়া প্রসঙ্গে মাইকেল ক্লার্ক আরও বলেছেন যে, আপনারা কি মজা করছেন, এটা ভারত, ভারতকে কেউই না বলতে পারছে না। জশ হেইজেলউড ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের কথা উল্লেখ করে ক্লার্ক বলেন, জশ হেইজেলউডের মতো ক্যামেরুন গ্রিনকেও একই পরামর্শ দিতে চান তিনি। তবে সিদ্ধান্ত যাই হোক, আইপিএল যেভাবে দুহাত ভরে দিচ্ছে ক্রিকেটারদের, তাতে করে সেই অফার প্রত্যাখ্যান করা কঠিনই বটে। শাহাব সোহাগ, অনফিল্ড।